সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে বাজারের সেরা 5টি গেমিং ফোন নিয়ে আলোচনা করব। সো এই মুহূর্তে যদি আপনার বাজেটটি 20,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে হয়ে থাকে এবং আপনি এই প্রাইস রেঞ্জে একটি গেমিং ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা চেষ্টা করেছি একদম বাছাইকৃত সেরা 5টি গেমিং প্লাস ক্যামেরা স্মার্টফোন নিয়ে আলোচনা করার। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। 20,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আমাদের লিস্টে নাম্বার 5 এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে মটোরোলা মোটো G34। এই মোবাইল ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চ সাইজের একটি HD প্লাস রেজুলেশন একটি IPS প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120Hz একটি রিফ্রেশ রেট সুবিধা। ফোনটিতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং আপডেট দিলে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং এর GPU হচ্ছে Adreno 619। স্মার্টফোনটি আপনার বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50MP একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2MP একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16MP একটি ক্যামেরা। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18W একটি চার্জিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। মটোরোলা মোটো G34 এই স্মার্টফোনটি বর্তমান বিডি প্রাইসটি হচ্ছে 18,500 টাকা। তো 18,500 টাকা হলে কিন্তু আপনি চমৎকার একটি স্মার্টফোন পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 5G সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4 এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15। এই মোবাইল ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চ সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছে 90Hz রিফ্রেশ রেট সুবিধা। ফোনটি পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা এবং স্মার্টফোনটিতে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G99 এর একটি গেমিং চিপসের পাশাপাশি মালি G57 এর GPU সুবিধা। এই স্মার্টফোনটি কিন্তু আপনারা 4GB RAM এর পাশাপাশি 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50MP, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 5MP আল্ট্রাওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2MP ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 13MP একটি ক্যামেরা। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 25W এর একটি ফাস্ট চার্জিং এর সুবিধা। স্যামসাং গ্যালাক্সি A15 এই স্মার্টফোনটি আপনারা আনঅফিসিয়ালি 20,000 টাকার আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Infinix Hot 40 Pro। এই মোবাইল ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশন একটি IPS প্যানেল পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট সুবিধা। ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও G99 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট পেয়ে যাচ্ছেন এবং এর GPU হচ্ছে মালি G57। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 8GB RAM এর পাশাপাশি 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 108MP, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2MP ম্যাক্রো লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32MP একটি ক্যামেরা। এই স্মার্টফোনটিতে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা। এছাড়াও আনুষাঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন টাইপ সি পোর্ট, FM রেডিও, NFC, ব্লুটুথ ইত্যাদি বিষয়বস্তুগুলো কিন্তু এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের পাশাপাশি পাচ্ছেন 33W একটি ফাস্ট চার্জিং সুবিধা। Infinix Hot 40 Pro এই স্মার্টফোনটি বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকা করে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আমাদের লিস্টের নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে Xiaomi Poco X5। এই মোবাইল ফোনটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন। ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশন একটি সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট, পাশাপাশি কোনিং গোয়েলা গ্লাস 3 এর প্রোটেকশন। ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা, তবে আপডেট দিলে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড MIUI 13 এ কনভার্ট হয়ে যাবে। ফোনটিতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং GPU হচ্ছে Adreno 619। এই স্মার্টফোনটি মূলত আপনারা 2টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, সেটি হচ্ছে 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 48MP, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে
8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই স্মার্টফোনটি আপনার মূলত 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যেখানে আপনারা মাত্র 60 মিনিটেই 100% চার্জ করে নিতে পারবেন। Poco X5 এই স্মার্টফোনটি আপনারা আনঅফিশিয়ালি 20 থেকে 21000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আপনারা 6GB RAM ভেরিয়েন্টই কিনতে পারবেন। 20000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আমাদের লিস্টের এক নাম্বার পজিশনে যে স্মার্টফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে Realme Note 60 এই মোবাইল ফোনটি। ফোনটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন। ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90Hz রিফ্রেশের সুবিধা, পাশাপাশি কোন গোলা গ্লাস 5 এর প্রোটেকশনের সুবিধা কিন্তু থাকছে। তো ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা পারফরমেন্স সেকশনে এবং Realme UI হচ্ছে 4.0। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6020 এই চিপসেটটি ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালি G57। এই স্মার্টফোনে আমরা 8GB র‍্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাব এবং স্মার্টফোনে ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 64MP একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2MP একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16MP একটি ক্যামেরা। ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়বস্তুগুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্ট সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33W 80% চার্জিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। Realme Note 60 এই স্মার্টফোনটি আপনারা আনঅফিশিয়ালি 25000 টাকার আশেপাশে স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন। সো দর্শক বন্ধুরা, পাঁচটি ফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।